আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারির মতো করে খুব সহজভাবে বনরুটির রেসিপি। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এবং বার্গার তৈরিতেও কিন্তু এই বনরুটিটি ব্যবহার করতে পারেন, আর খেতেও কিন্তু দারুণ মজার। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই বনরুটিটি তৈরি করতে হয়। ফার্স্টেই আমি একটা মিক্সিং বোল নিলাম। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন, তবে ময়দার বনগুলো একটু সফট বেশি হয়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের ইস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের তেল। তেলটা কম বেশি হলে কোনো সমস্যা নেই। এখন আমি এই সব উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। তো অবশ্যই এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করবেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু ডোটা তৈরি করবেন, একসাথে সব পানি দিতে যাবেন না। আমরা নান রুটিতে যেরকম ডো তৈরি করি তার থেকে একটু বেশি সফট হবে এই ডোটা। আর এটা কিন্তু এইভাবে ভালোভাবে মথে নিলে কিন্তু রুটিটা অনেক বেশি সফট হয়। তো আমি এখন এভাবে ফোল্ড করে রেখে দিচ্ছি। তো আমি এটাকে রেস্টে রেখে দেব 2 থেকে আড়াই ঘন্টার মতো। তো উপরে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো অবশ্যই একটা গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ডবল হয়ে যাবে। 2 ঘন্টা পরে আমি এই ডোটাকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কতটা ফুলেছে। তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু ডবল হয়ে গেছে। আর এখন এর মধ্যে থেকে আমি ফার্স্টেই বাতাসটা বের করে নিচ্ছি। এখন আমি খুব ভালো করে আবারও ডোটাকে মথে নেব যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। আর ভালোভাবে মথে নিলেই কিন্তু রুটিটা সফট হবে। তো একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। আর এটা ভালোভাবে মথা না হলে কিন্তু রুটিটা পারফেক্টলি হবে না। ভালো করে ডোটা আমি মথে নিয়েছি। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না থাকে। এখন ছোট একটা লিচি নিয়ে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে রুটি বানানোর ফিরিও ব্যবহার করতে পারেন। তো আমি হাতের মাঝে নিয়েই রুটিটা বানিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। তো এটা বানানো কিন্তু খুবই সহজ, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বানিয়ে নিলেই হবে। তো এটা কিন্তু দেখলে যে কেউ পারবেন। তো একটু মনোযোগ দিয়ে দেখেন যে এটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। তো হাতের মধ্যে নিয়ে এভাবে ঘোরালে কিন্তু খুব সুন্দর একটা শেপ আসবে। তো দেখতেই পেলেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি, একইভাবে সবগুলো বানিয়ে নেব। তো আমি যেই টেরের উপরে রুটিটা রাখবো ওই রুটিটা রাখার আগে আমি টেরেটা একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে নিচে লেগে না থাকে। তো এখন আমি এক এক করে সবগুলো এই রুটির ডো রেখে দিচ্ছি টেরের উপরে। তো সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি রুটির উপরে কিছুটা দুধ ব্রাশ করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে পানিও ব্রাশ করে দিতে পারেন। এটা দেওয়ার কারণ আমি উপর দিয়ে কিছু তিল দেব যাতে খুব সুন্দরভাবে লেগে থাকে, এই জন্য আমি দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ডিমও দিতে পারেন। তো আমি এখানে সাদা তিল দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে এই জন্য, আর খেতেও কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে কালো তিলও দিতে পারেন। তো হাতের কাছে যেটা থাকে ওইটা দিয়ে করে নিতে পারেন। এখন আমি সবগুলো রুটি ভেজে নেব। তো চুলায় একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি রুটি দিয়ে দিচ্ছি।
চুলার আঁচটা একেবারেই কম রাখতে হবে, তা না হলে কিন্তু রুটির উপরে কালার চলে আসবে আর ভিতরে কুক হবে না। তো এই জন্য এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, লো আঁচে। তো আমি এখন উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর কালার আসছে। তো এইভাবে আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে রুটিগুলো ভেজে নেব। অন্য পাশটাও আমি উল্টিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে। তো রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি 10 মিনিটের মতো রুটিগুলো ভেজে নিয়েছি। তো এই একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে রুটিগুলো তুলে নিচ্ছি তেল থেকে। তো এভাবে কিন্তু বাসায় খুব সহজেই আপনারা বন রুটি তৈরি করে নিতে পারবেন। দেখতে পেলেন কত সহজে ঘরেই বেকারির মতো করে পারফেক্ট বন রুটি তৈরি করে নেওয়া যায়। আর এই রুটিগুলো কিন্তু অনেক সফট হয়েছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো আমি একটা রুটি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। রুটির ভিতরে দেখে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে রুটিটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।